আমার সোনার বন্ধুরা ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, আমাদের সমাজে যখন কোনো অন্যায় সংঘটিত হয়, যখন কোনো অন্যায় কাজ আমরা দেখতে পাই, অনেক মানুষ রয়েছেন তারা ওই অন্যায়ের প্রতিবাদ করে। আমি এখানে আরো একটা কথা বলে দেই, মাথায় রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের প্রতিবাদ করার তিনটে ধরন বলে দিয়েছেন, ধরন তিনটেও মাথায় নেন। দিনের নবী বলেছেন, এমন কোন অন্যায় সংগঠিত হতে দেখেছেন যে অন্যায় আপনার হাতের শক্তি রয়েছে, বল রয়েছে, ক্ষমতা রয়েছে, হাত দিয়ে আপনি প্রতিরোধ প্রতিহত করতে পারবেন, তো ওই জায়গাতে আপনি হাত দিয়ে প্রতিরোধ করুন। যেখানে আপনার হাতের ক্ষমতা নেই, হাত চালাতে পারবেন না, প্রিয় নবী জানিয়েছেন ওখানে কমসে কম আপনার জবান চালিয়ে অন্যায়ের প্রতিবাদ করুন। দ্বিতীয় নম্বরে, জবান চালিয়েও যদি অন্যায়ের প্রতিবাদ না করা যায়, ও বাবা জি ভাই জানের আমার, দিনের নবী বলেছেন যেখানে হাত চালানোর ক্ষমতা তোমার নেই, জবান চালানোর মতো শক্তি সামর্থ্য তোমার নেই, তিন নম্বর সব থেকে নিকৃষ্ট পদ্ধতি হলো অন্তর থেকেও ঘৃণা করো, তবে ওটারে সমর্থন করো না। হাত দিয়ে প্রতিরোধ করতে পারলে না, জবান চালিয়ে প্রতিরোধ করো, সেটাও যদি না পারো কমসে কম অন্তর থেকে ঘৃণা করো, ওটা অন্যায় কাজ, আমি ওর পক্ষে নয়। ও বাবাজি ভাইজানেরা, তো আমার সমাজের ভিতর আমরা দেখেছি অন্যায়ের প্রতিবাদ হয়, কখনো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাস্তা অবরোধ হয়, কখনো টায়ার চালিয়ে, কখনো কারো ঘর বাড়ি ভেঙে, কখনো কারো ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে অন্যায়ের প্রতিবাদ হয়, কখনো কারোর ক্ষেতের ফসল নষ্ট করে অন্যায়ের প্রতিবাদ হয় না কথা বলে। রসুল জিহাদের ময়দানে রয়েছেন, শত্রুপক্ষের মানুষেরা সামনে দাঁড়িয়ে নবী বক্তৃতা করছেন তার সাহাবাদের সামনে, ও সাহাবারা খবরদারি ময়দানে খাদ্য দ্রব্য যেন নষ্ট করো না, ওরা শত্রুপক্ষের খাদ্য হলেও যেন নষ্ট করবে না, কোনো বয়স্ক মানুষের উপরে কোনো বাচ্চাদের উপরে যেন জুলুম অত্যাচার করো না। অথচ আমার সমাজের ভিতরে দেখা যায় কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যার উপরে রাগ আর ক্ষোভ রয়েছে, ওটারে সামলাতে না পেরে তার বৃদ্ধ মার বাপের উপরে চড়াও হয়ে গেল, ছোট্ট একটা বাচ্চার উপরে চড়াও হয়, এগুলো অন্যায়ের প্রতিবাদের ধরন না। আমার ভাই ও বাবা যে আমার, মাথায় রাখুন, দিনের নবী অন্যায়ের প্রতিবাদ করেছেন, রাসূলের থেকে ওই অন্যায়ের প্রতিবাদ করার ধরন গুলো রপ্ত করুন। মক্কার মানুষেরা যখন নারী হওয়াটা, কন্যা সন্তান হওয়াটাকে অপয়া মনে করত, রসুল আমার এই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, মক্কা জমিনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বজ্র কণ্ঠে ঘোষণা করেছিলেন মক্কার মানুষেরা, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, নারী কোনো অপয়া বস্তু নয়, নারী কোনো অপয়া, অপয়া বাপের বাপের কন্যারা কোনো অপয়া নয়, মহিলা হওয়া মহান আল্লাহ পাকের দয়া, মহান আল্লাহ পাকের রহমত, কারণ দিনের নবী রাসূলুল্লাহ জানিয়েছেন যে পরিবারে মহান আল্লাহ প্রথম কন্যা সন্তান দান করে, মহান আল্লাহ তার ডেভেলপে চিন্তা করেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, কন্যা সন্তানটারে মহান আল্লাহ রহমতের সঙ্গে তুলনা করা হয়েছে। নবী মুসা আলাইহিস সালাম মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি যখন সব থেকে খুশি হন তখন কি করেন? আমার আল্লাহ জানিয়েছিলেন, মুসা
আমি যে খুশি হয়েছি এটা তুমি বুঝবে। আমি আল্লাহ পাক খুশি হলে দুনিয়া জমিনে কারো বাড়িতে কন্যা সন্তান প্রেরণ করি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানের আমার, আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানু রূপে বলার সময় অবকাশ আজ আমার নেই, শুধু জিস্ট গুলো তুলে ধরছি মাথায় নেন। প্রিয় নবী অন্যায়ের প্রতিবাদ করলেন যে সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না। বিশ্ব নবী ওই সমাজে দাঁড়িয়ে নারীর ইজ্জত ফিরিয়ে দিলেন। তারা নারী সমাজটাকে অপয়া মনে করত, নিজেদের মান সম্মান ইজ্জত ভুলণ্ঠিত হবে এই ভয় করত। নবী ওই সমাজেই দাঁড়িয়ে বললেন কন্যা সন্তান অপয়া নয়, কন্যা সন্তান মহান আল্লাহ রহমত। আর আমি রাসূলুল্লাহ বলছি ওই কন্যা সন্তান যখন মায়ে পরিণত হবে ওই মায়ের পদতলে রয়েছে সন্তানের জন্য জান্নাত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় নবী জানিয়েছেন হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, পিতামাতা হলো তোমার জন্য দজক। নবীর একজন সাহাবা রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে আমার পিতামাতার ভিতরে কার খেদমত বেশি প্রাপ্য, কার খেদমত আমি করব? প্রিয় নবী জানালেন আগে তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, রাসূল আবার জবাব দিলেন তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, রাসূল আবার জবাব দিলেন তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, হুজুর তারপরে কার খেদমত করব? নবী বললেন এবারে তোমার পিতা, এবারে তোমার বাপ। আমার ভাই ও বাবা জি, আমি যেটা বোঝাতে চাইছি যে সমাজে নারীর কোনো ইজ্জত ছিল না, ওই সমাজের মানুষের কাছে নারীর ইজ্জত দিলেন। যে সমাজে বিধবাদের কোনো মর্যাদা ছিল না, রাসূল বিধবা নারীকে বিবাহ করে বিধবাদের ইজ্জত সম্মান ফিরিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অন্যায়ের প্রতিবাদ করার ধরন শিখুন। কাবার চত্বরে 360টা দেবদেবীর মূর্তি রয়েছে, আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই অন্যায়ের প্রতিবাদ করলেন। শোনো, তোমরা লাতের পূজা করো না, উজ্জার পূজা করো না, আগুনকে দেবদেবী হিসাবে স্বীকার করো না, পাথরের তৈরি প্রতিমা মাটির তৈরি প্রতিমার এবাদত উপাসনা করো না, বরং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যে মহান রবের সন্ধান তোমাদের দিচ্ছি, তোমরা ভাবছ আমি রাসূল নূতন ধর্মের দাওয়াত দিচ্ছি, কিন্তু না না না, এটা নূতন ধর্ম না। নবী আদম যে ধর্মের দাওয়াত দিয়েছিল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সেই ধর্মের দাওয়াত দিচ্ছি। তোমরা আমার মহান রব, মহান মালিক, আমার স্রষ্টা, আমার পরওয়ারদিগার, আমার আমার খালিকের ইবাদত বন্দেগি করো, তোমরা সফল হবে, তোমাদের জীবন ধন্য হবে। ও বাবাজি ভাইজানের আমার, অন্যায়ের প্রতিবাদ তারা করেছিলেন। আল্লাহ পাকের নবীর পরিবারের দিকে তাকিয়ে দেখুন। আমি একটা নাই কয়েকটা কথা বলে নিচ্ছি কারণে যাতে আমার পরের কথাগুলো আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা যারা স্বামী হিসাবে, বাপ হিসাবে সংসারের গার্জেন, অথবা আমাদের পরিবারের কন্যা বলুন, স্ত্রী বলুন, মায়েদেরকে বোনেদেরকে পর্দার ভিতরে রাখি না, শিক্ষা নেন। রসুল শিক্ষা দিয়েছেন, নবীর বাড়িতে প্রিয় রসুল রয়েছেন। দেখা গেল আল্লাহ পাকের নবীর বাড়িতে একজন অন্ধ সাহাবা এসেছে, আল্লাহ পাকের নবীর বিবিরা, আল্লাহ পাকের নবীর বিবিরা এই অন্ধ সাহাবাটারে দেখে তারা পর্দার আড়ালে যেতে চাইছে না। নবী ডাক দিয়ে বললেন বিবিরা, আমার এই সাহাবাটা অন্ধ হতে পারে কিন্তু তোমরা তো অন্ধ না, সে তোমাদের দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু তোমরা তো তাকে দেখতে পাচ্ছ, এজন্যে তুমি পর্দা করো।
একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলেন হুজুর আপনারা তো আপনাদের জুতি বলে যান, মেয়েটার এত বলা বলি মেয়েটা তো শোনে না, পর্দা করে থাকতে বলি মেয়েটা শোনে না, কি মেয়ে আপনি তৈরি করেছেন মেয়ে আপনার কথা শোনে না। আমার নবীর কন্যার নাম ফাতেমা, তিনটে চারটে চারটে কন্যার ভিতরে একটা কন্যার নাম ফাতেমা। ওই ফাতেমা একটা পিরিয়ডে অসুস্থ হয়ে পড়েছেন, আমার নবীর দরবারে সংবাদ চলে গেল, দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবিরাজকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন, আমার ফাতেমা অসুস্থ তার একটু চিকিৎসা করা লাগবে। ফাতেমার ঘরের দরজায় গিয়ে কড়া নেড়েছেন, ফাতেমা ঘরের ভিতর থেকে মৃদু কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন কি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা আমি তোমার পিতা মুহাম্মদ এসেছি, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা ঘরের ভিতরে বসে বসে ডুকরে ডুকরে কাঁদছেন, আমার নবী বলেন ফাতেমা একটু অনুমতি দাও ঘরের ভিতরে ঢুকবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একা এসেছেন না আপনার সঙ্গে কেউ আছে? নবীর নবীর কন্যাকে জবাব দেওয়া হলো ফাতেমা আমার সঙ্গে একটা কবিরাজ রয়েছে। হযরত ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানামার আরো কান্না বাড়িয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না, আপনার কন্যা ফাতেমা ঘরের দরওয়াজা খুলতে পারবে না। কেন ফাতেমা তোমার আব্বা এসেছে ঘরের দরওয়াজা কেন খুলবে না? ফাতেমা ঘরের ভিতর থেকে জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ পরপুরুষের সামনে যাওয়ার মতো পর্দার কাপড় ফাতেমার বাড়িতে নেই, এজন্য ফাতেমা পর্দা করতে পারবে না, তাই ফাতেমা আপনার সঙ্গে যে পুরুষটা এসেছে তার সামনে যেতে পারবে না। দিনের নবীর চোখের কোনাতে পানি, আল্লাহ পাকের নবী নিজের গায়ের চাদরটা খুলে ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন, ফাতেমা আমার এই চাদরটা নিয়ে পর্দা করে নাও, আমি কবিরাজ ডেকে এনেছি তোমার চিকিৎসা করার জন্য, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। নবী অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, কোন জায়গায় কিভাবে চলতে হয় নিজের পরিবারের মানুষজনদেরকে শিখিয়েছিলেন, আমি আমার পরিবারের মানুষজনদেরকে বলতে ভয় পাই, আমি নামাজ পড়ি ঠিকই আমার বিবিটারে নামাজ পড়ার কথা কখনো বলি না, আমার ছেলে মেয়েগুলোর নামাজ পড়ার কথা বলি না, কিন্তু নিজে মনে মনে ভাবি আমি তো নামাজ পড়তেছি তোরে যাব। কিন্তু আপনার যে দায়িত্বে রয়েছে পরিবারের, ওরা আগের বক্তা আপনাদের শোনাচ্ছিলেন আপনি যে দায়িত্বে রয়েছেন এজন্য তো হাসরের ময়দানে আপনার কড়া জবাবদিহি করা লাগবে। আমার ভাই ও বাবাজিরা আমার ছেলে খেতে দেবে না মেয়ে খেতে দেবে না এই চিন্তা করেন, অথচ আমরা দাবি করি ফুরফুরা দরবার শরীফের পীর মোজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত। হুজুরের জীবনের দিকে তাকিয়ে দেখুন কি নিজের পরিবারের আর কি অপরের জীবনে, কখনোই তিনি ভাবতেন না যে আমার মুরিদ নষ্ট হয়ে যাবে, আমি হক কথা বললে মুরিদ কেটে যাবে, মুরিদ আমার মাল দেবে না হাতে, আমার ইনকাম হবে না, এমন চিন্তা তিনি কখনোই করতেন না। বোঝানোর জন্য বলছি মূল বক্তৃতাতে যাওয়ার আগে আরো একটা কথা, বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে বাঙ্গাল আল্লামায়ে হিন্দ আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফুরফুরা দরবার শরীফের পীর মোজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশাতে তিনি বাংলাদেশে জলসা করতে গিয়েছেন। আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি, গুটি কতক মানুষ এখান থেকে বসে দু মিনিট টাইম দিলে গুনে লওয়া যাবে, কিন্তু হুজুর যেখানে যেতেন হাজার হাজার মানুষ
পিপড়ের শাড়ির মতো লাইন দিতে হুজুরের বক্তৃতা শোনার জন্য একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তো বাংলাদেশে গিয়েছেন হুজুর, অজনসিহাত করেছেন, অজনসিহাত যখন সমাদা করেছেন, এবারে জনগণ হুজুরের হাতে হাত দিয়ে মুসাবা করবে। এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন পীর, এত বড় একজন আলেম কামরা পেয়েছি, হাত ছাড়া করব না, মুসাবা করব। কারণ সালাম দেওয়া হলো সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। আর সালাম কালাম হওয়ার পরে যদি মুসাবা করা হয়, প্রিয় নবী জানিয়েছেন দুজন ইমানদার যখন মুসাবা করে আল্লাহ তাআলা উভয়ের জীবনে সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেয়। আমরা মুসাবা করি, করি না, করি না, কথা বলে করি না, আত্মীয় স্বজন আমাদের মেহমান এলে তাদের সাথে মুসাবা করি, কিন্তু দেখেছি এক একজনের মুসাবা করার ধরন এক এক রকম। এক একজনের মুসাবা করার ধরন বলেন বলেন এক এক রকম। কেউ এক হাতে গিয়ে দিচ্ছে, কেউ হয়তো দুটো তিনটা আঙুল ঠেকে দিচ্ছে, জি, কেউ হয়তো মানুষের হাতে হাত দিয়ে রাখার সময় হচ্ছে না, তাড়াতাড়ি টেনে বার করে নিতে পারলেই হয়। অথচ প্রিয় রসুলের জীবদ্দশার দিকে তাকালে দেখা যাবে, রসুলের হাতে কেউ যখন হাত দিতেন, সেই ব্যক্তি হাত টেনে না নেওয়া পর্যন্ত রসুল হাত সরিয়ে নিতেন না। বলুন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনার হাতে প্রথম হাত দিয়েছি, আমি না টেনে নেওয়া পর্যন্ত রসুল হাত টেনে নিতেন। আমার ভাই বোঝেন তো, মুজাদ্দেদে জামানের ভিতরে এই আদর্শ ছিল, এই আদর্শ ছিল। আরে ভাই, এই আদর্শ ছিল বলেই তো জগৎ বরেণ্য আল্লাহর ওলি হয়েছে। এমনি এমনি না, এমনি দেশের লোক মাইক খাটিয়ে বলে দেশে ফুরফুর আর পীর অমুক, তারে তোমরা পীর বলবা, কি গাড়ির সামনে লিখে দেশে আমারে তোমরা পীর বলো, আর লোক পীর বলে মেনেছে, অত সহজ না, জি। হুজুরের জীবদ্দশার দিকে তাকিয়ে দেখুন তো, হুজুরের সামনে বিরাট মজলিস, হাজার হাজার লোক আসতেছে মুসাবা করবে। তো হুজুর যখন মুসাবা করতেছে, একদম জনগণের সঙ্গে মিলেমিশে তিনি একাকার হয়ে গিয়েছেন, বোঝার উপায় নেই যে তিনি এত বড় একজন আল্লাহর ওলি। একটু বলেন সুবহানাল্লাহ। আর দেশের জনগণ দুটো দাউদ দেয় আমার, কি বলেন দিন, দুটো দাউদ দেয়। সেই গরমে মাটিতে পা দেই না, এরকম চিন্তা ভাবনা। আমি বোঝানোর জন্য বলতেছি, কার বলবা না, রাগ করবে, অজনে নিজের গায়ে ফেলে বলতেছি, ভাই তো মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুসাবা করছেন, কিন্তু মুসাবা করতে করতে তিনি বারবার মজলিসের এদিক ওদিক ফিরতেছেন, বারবার মজলিসের এদিক ওদিক ফিরতেছেন। তো লোকও চিন্তা করতেছেন, তাই তো মুসাবা আমরা করছি, হুজুর আমাদের মুখের দিকে ফিরতেছে, আমাদের সাথে মুসাবা হচ্ছে, কিন্তু হুজুর মাঝে মধ্যে অন্য মানুষ হচ্ছে কেন? তার মানে হুজুর যে মুসাবা করছেন, মুসাবা করতে করতে একটা সুদের গন্ধ পাচ্ছেন। কিসের গন্ধ বলেন বলেন বলেন? সুদ, সুদ, সুদ। ভাই আতর মাখলে, সেন্ট মাখলে এর একটা সুগন্ধ পাওয়া যায়, এটা কিছু মরে গেছে, পচে গেছে, ওর একটা গন্ধ, দুর্গন্ধ ছোটে, কিন্তু সুদের গন্ধ কোনোদিন নাকে পেয়েছে? একটু কথা বলুন, পানি আমিও পাই, চিন্তা নেই, তাহলে আমিও আপনার দলের লোক, আমিও কখনো সুদের গন্ধ কিরকম হয় নাকে পাইনি। অথচ ফুরফুর আর পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রহমাতুল্লাহ আলাইহে তিনি সুদের গন্ধ পাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। জীবন কিভাবে তৈরি করেছে কিছু বুঝতে পারতেছেন? আমি হাসিবুর, আমার হাতে যে দুটো টাকা দেয়, ও তার মতন ভালো ছেলে, যে দুটো টাকা দেয় তারে খুব ভালো করে ভালো মন্দ তারে জিজ্ঞাসা করলাম, তার বাড়ি ঘরের খবর জিজ্ঞাসা করলাম, ইত্যাদি ইত্যাদি। বাবা আবার আসিস, তার মানে আসলি তো আবার মাল পাবো, আসলি আবার আবার হাতে হাত দিবে, আবার খানিকটা মাল পাবো। ফুরফুরার পীর এই মানুষের হাতে হাত দিচ্ছেন, মুসাবা করছেন, কেউ আটানা, কেউ চারানা, কেউ এক টাকা, যে যেরকম পাত্তেছে দিচ্ছে। আল্লাহ পাকের ওলি মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি
হুজুর আমার এই মুসাবা করতে করতে হঠাৎ দেখা গেল একজন ব্যক্তি এসেছেন, ওই ব্যক্তিটা পাঁচটা টাকা হুজুরের হাতে ভরে দিয়েছেন, হাতটা এইভাবে মুসাবা করেছেন। হুজুর আমার মুসাবা হালাতে ওই লোকটারে ডেকে বললেন, বাবা আর কতদিন তুমি সুদ খাবে? আমার হাতে তো বায়াত হয়েছো আজ না, বহুদিন হয়েছে তুমি আমার মুরিদ হয়েছো, আমার ভক্ত বলে দাবি করছো, আর এখনো পর্যন্ত তুমি সুদ ছাড়তে পারোনি। বাবা তুমি সুদ খাওয়া ছাড়বে কবে? হয় সুদ খাওয়া ছেড়ে দাও, আর নইলে আমার ভক্ত বলা বন্ধ করো। আমার ভক্ত বলতে গেলে সুদ খাওয়া ছাড়তে হবে, আর নইলে আমার ভক্ত বলা বন্ধ করতে হবে। লোকটার চোখের কোণাতে পানি জমে গেল, টপ 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 করে লোকটার চোখ দিয়ে পানি পড়তেছে। লোকটা কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন, হুজুর বিয়াদবি মাফ করে দেন, সত্যি আমি দীর্ঘদিন আগে আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছি, তো এখনো পর্যন্ত সুদের মাল খাওয়া ছাড়তে পারিনি। মজলিসে প্রচুর মানুষ রয়েছে, তারা অবাক, ফুরফুরার পীর এই লোকটা যে সুদ খায় ওটা বুঝলো কিভাবে? ও বাবাজি ভাই জানে না, আল্লাহর ওলি আল্লাহর পেয়ারা ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার এক বাক্যে বললেন, বাবা তুমি যে সুদ খোর আমি তো বুঝতে পারছিলাম, সুদের গন্ধ দীর্ঘ সময় ধরে আমার নাকে আসতেছিল। ও বাবা আমার একটা কথার উত্তর আগে দাও, তুমি সুদ খাওয়া বন্ধ করবে কিনা বলো? অন্যায়ের প্রতিবাদ হচ্ছে, ওটা আমার দলের লোক বলে যে কিছু বলবো না, এইরকম চিন্তা ভাবনা না, অন্যায় ওটা আমার দলের হলেও অন্যায়, অন্য দলের হলেও অন্যায়, এর নাম অসৎ কাজের প্রতিবাদ করা। হযরত মুজাদ্দিদে জামান শুধু আপনার নামাজ পড়ার কথা বলিনি, শুধু রোজা রাখার কথা বলিনি, শুধু হজ যাকাতের কথা বলিনি, শুধু তসবিহ তাহলিলের কথা বলিনি, তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন। ওই ভক্তরে বললেন, বাবা হয় তোমারে সুদ খাওয়া ছাড়তে হবে, আর নইলে আমার ভক্ত বলা বন্ধ করতে হবে। লোকটা কাঁদতে কাঁদতে জবাব দিলেন, আল্লাহ পাকের ওলি ও ফুরফুরা দরবার শরীফ পীর পীর মোরশেদ, আমার পীর মোরশেদ মুজাদ্দিদে জামান দাদা হুজুর দাদা পীর রহমাতুল্লাহ আলাই, আমি ওয়াদা করছি কথা দিচ্ছি, আপনার হাতে হাত রেখে আজ আমি শপথ করে বলছি, আমার জীবনে আর কখনোই আমি সুদ খাব না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। নজরানা দেশে বলো মোটা, লোকে দিচ্ছে পাঁচ পয়সা দশ পয়সা চালানা, কিন্তু উনি নজরানা দেশে সেই পিরিয়ডে পাঁচ টাকা, তার মানে মোটা নজরানা। কিন্তু হুজুর একবারও ভাবিনি যে এটা আমার দলের লোক, পাঁচ টাকা নজরানা দেশে, তার বিরুদ্ধে যদি কিছু বলি লোকটা আমার আর মুরিদ থাকবে না, আমার আর ভক্ত থাকবে না, এই ধরনের কোনো চিন্তা ভাবনা বলেন বলেন নেই। তিনি প্রতিবাদ করলেন, লোকটা শপথ করলেন, হুজুর আমি কথা দিচ্ছি আমার জীবনে আর কখনোই আমি সুদ খাব না। বলুন সুবহানাল্লাহ, হুজুর তবে একটু বলবেন, আমি যে সুদ খোর আমার পরিবারের লোকগুলোও জানে না, আমি যে সুদ খোর এত গোপনীয়তার সঙ্গে সুদ খাই ঠিকই, কিন্তু আমার পরিবারেরও কেউ জানে না, কিন্তু আপনি বুঝবেন কিভাবে? ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা তুমি যখন মজলিসে বহু মানুষ আমার হাতে হাত দিয়ে মুসাবা করছিল, আমি একটা সুদের মালের গন্ধ পাচ্ছিলাম, এজন্য আমি ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদে জামান জীবনে কখনোই সুদের মাল খাওয়া তো দূরের কথা স্পর্শ করিনি, আমি তার ভক্ত বলে দাবি করি, অথচ অনেক মানুষ রয়েছে এমন সুদ পেঁপড়া গেলা করে।
বন্ধুরে আমার ব্যথা নেবেন না হুজুর তারে ডাক দিয়ে বললেন শোনো বাবা আমি ফুরফুরা দরবার শরীফের পীরে যখন তোমাদের সঙ্গে মোসাবা করছিলাম একটা সুদের গন্ধ পাচ্ছিলাম তুমি যত নিকটে আসতেছিলে সুদের গন্ধটা তত বৃদ্ধি পাচ্ছিল কিন্তু তুমি যখন আমার হাতে হাত দিয়েছো তোমার হাতে টাকা আমারে জানান দিয়েছে হুজুর এই ব্যক্তিটি সুদুখর আর এই যে টাকাটা আপনার হাতে দিয়েছে এটা সুদের টাকা ও বাবাজি ভাই জানেরা আমি আমি এই ঘটনা আপনাদের শোনাতে বসিনি আমি শুধু বোঝাতে চেয়েছি অন্যায়ের প্রতিবাদ কেমন ভাবে করতে হয় তাদের থেকে শিক্ষা নেন এই ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের কোন একটা জায়গায় জলসা করতে গিয়েছেন এখন জলসা করতে করতে হঠাৎ হুজুর বলে ফেলেছেন ভাই আমার একটু দুধ দেবেন দুধ আমার একটু দুধ দেবেন আমরা মাঝে মাঝে বলি না ভাই একটু পানি দেবেন কে একটু চা দেবেন চাই যখন একটু কথা বলতে কষ্ট হয় একটু দুধ বা চা চাই ভাই তো হুজুর চেয়েছেন তো একজন ব্যক্তি তো বিরাট খুশি স্বাভাবিক আল্লাহওয়ালা ব্যক্তি তা তিনি কারুর কাছে চেয়েছেন ভাই তোমার বাড়ি তো দুধ রয়েছে তো একটা গিলাসে করে একটু দুধ দোবা তো এইরকম আপনার এখানে এসেও যদি বর্তমান পিরিয়ডে আমার দৃঢ় বিশ্বাস দাদা হুজুর আপনাদের ভিতরে কারো একটা ডেকে বলতো ভাই একটু দুধ খাওয়াবেন তা আপনি যেন মনে করতেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন ছুটে বাড়ি যেতেন দেখি কিভাবে দুধ সংগ্রহ করতে পারি তা লোকটা বাড়ি গিয়ে দেখতেছেন যে দুধ দোবে যে গরুটা দুধ দোবে ওর বাচ্চাটা দুধ খেয়ে নিয়েছে ওর দুধ নেই তো কিছু না বলে দেখলো পাশে আর একটা গোল ঘর রয়েছে গোয়াল ঘর ওই ঘরে চলে গিয়েছে ওখান থেকে দুধ দোহন করে গরম করে আনতেছে হুজুরির দেবে বলে কার বলে দেন ফুরফুরার পীর দাদা হুজুরকে দেবে তো ও গিয়ে দুধ গরম করতেছে ও যত গরম করে তত দুধ সুতো উঠে যাচ্ছে একদম সুতোর মতো হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে জাল দিয়েছে খুব নাড়াচাড়া করেছে ঘ্যাটাঘুটি করে দেখেছে যে কি লাইন হয় কি তার মানে সানা কেটে যাচ্ছে ঠিক সুতোর মতো হয়ে যাচ্ছে তো লোকটা একবার এসে বললেন ফিরে উঠে এসে বললেন হুজুর দুধ না আমি পাই দুধ আমি পাইনি সে যেই অপরাধটা করেছে অপরাধের কথা বলো হুজুরের সাথে বলি অথচ হুজুরের সাথে বলতেছে হুজুর আমি দুধ না পাইনি তা হুজুর বলছেন বাবা তুমি না দুধ গরম করছিলে তুমি দুধ গরম করছিলে না তো বলতে হুজুর হ্যাঁ তা বলে সে দুধ তো সে হুজুর সে দুধ কেটে গেছে সুতো উঠে গে তা কারণ তো হুজুর পরের গয়লের গরুর দুধ তো ও দুধ আপনার পেটে যাবে না ওই জন্য তা হুজুর একবার দেখে বললেন সুতো তো উঠেছে একটু যাও দিন গে সুতোটা মেপে দেখো দিন কতটা হয় তো লোকটা গিয়ে সেই দুধের সুতো মাপতেছে মেপে এসে বলল হুজুর দুধের সুতো হয়েছে 36 হাত ভাই আমার বেটা সুদ খায় এইটা বলতে গেলে আমার ভয় লাগে কিন্তু ভাই বেটা না ভক্ত মুরিদ ডাইরেক্ট মজলিসে এত মানুষের ভিড়ে এর থেকে প্রচুর মানুষের ভিড়ে সেখানে বলে দিচ্ছে ভাই তুই সুদ খাওয়া ছাড়বি কি না ছাড়বি তাই বল হক কথা বলতেন না কথা বলেন আমার তো দাউদ কেটে যাবে বলে আমি হক কথা বলা বন্ধ করে দিয়েছি হক কথা বলা বন্ধ আমার সোনার বন্ধুরা আমার আগ করলে হবে না চলুন আর একটুখানি এগিয়ে যেতে হবে আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম তারা এই জীবন গঠন করেছিল বলে হক কথা তারা বলতেন সৎ কাজের আদেশ করতেন অসৎ কাজের নিষেধ করতেন নিজেরা যেমন সৎকর্ম করতেন অপরকে সৎকর্ম করতে বলতেন নিজেরা যেমন অসৎ কাজ করতেন না অসৎ মাল খেতেন না অপরকে অসৎ মাল খেতে নিষেধ করতেন এজন্যই তো তারা আল্লাহকে ডাক দিলে আল্লাহ তাদের ডাকের সাড়া দিত একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন উদুনি আস্তাজিব লাকুম বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো আমি আল্লাহ আমায় স্মরণ করো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব
বন্ধুরে বহু মানুষ কমেন্ট করে মন্তব্য করে হুজুর আপনারা মাইকে উঠে তো গলা বাজারি করে বলেন আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয় তো সারা জীবন ধরে আল্লাহরে ডাকতেছি আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না কেন তার মানে এত দোয়া করি এত প্রার্থনা করি এত মোনাজাত করতেছি হুজুর আল্লাহ আমাদের ডাক কেন কবুল করে না ও বাবাজি ভাই জানেরা আপনার ডাকও কবুল করা হবে আপনার ডাকে সাড়া দেওয়া হবে তবে প্রথম নম্বর শর্ত হলো খাওয়া দাওয়া ভালো করতে হবে তার মানে জানাবার এটা বুঝবেন না যে ভালো খাওয়া দাওয়া করার কথা বলেছে মানে শুধু ভাত খাওয়া যাবে না ডিম মাছ গোশ দই মিষ্টি এই সব দিয়ে খাওয়ার নাম ভালো খাওয়া না গো বন্ধু না আমি যেটা বোঝাতে চেয়েছি হারাম বর্জন করে হালাল ভক্ষণ করতে হবে যদি করতে পারেন হালাল ভক্ষণ করে জবানটারে সাফ পবিত্র যদি করে দিতে পারেন এই জবান দিয়ে আল্লাহরে ডাক দেবে তো আমার আল্লাহ আপনার ডাকে লব্বাইক বলে হাজির আসি বলে সাড়া দেবেন একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ যদি বলেন হুজুর দলিল দেন দলিল নেন ও বাবাজি ভাই জানেরা ফুরফুরার পীর মোজাদ্দেদে জামান বলতেন মাঝে মধ্যে বাবা আমি যতবার আল্লাহরে ডেকেছি যতবার আমার আল্লাহকে ডেকেছি ততবার আমার আল্লাহ আমার ডাকের সাড়া দিয়েছে একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আমরা তার ভক্ত বলে দাবি করি অথচ আমাদের ডাকে সাড়া পাইনি কেন আজ একটুখানি অনুসন্ধান করেন কেন আমাদের দোয়াগুলো কবুল হয় না কি করলে দোয়া কবুল হবে এগুলো মাথায় করে নিয়ে বাড়ি যান কাজে লাগবে সারা জীবনের জন্য ফুরফুরা দরবার শরীফের পীর যে বছর তিনি হজে যান ওই বছরে হজে যাওয়ার আগে তিনি তার ভক্ত মুরিদদের একদম সামনে বসে রয়েছেন ফুরফুরা দরবার শরীফে বসে তিনি বলছেন বাবা আমি এবছর হজে যাব বাবা তোমাদের পীর এবারে হজে যাবে তবে তোমরাও নিয়াত করে ফেলো আল্লাহর নবী দেশে তোমাদেরও যেতে হবে আল্লাহর কাবার মেহমান তোমাদেরও হতে হবে সাদা কাফনের কাপড় পরার আগে এহরামের সাদা কাফনটা পড়তে হবে কিন্তু পীর বলেছেন মুজাদ্দেদে জামান দাদা হুজুর বলেছেন সামনে যত মানুষ ছিল সবাই নিয়াত করে ফেলেছেন আমরা নবীর দেশে যাব বুখারী শরীফের প্রথম হাদিসের অংশ ইন্নামা আমালু বিন্নিয়াত ও বাবাজি ভাই জানের আমার নিয়াত সবাই করে ফেলেছে প্রত্যেক কাজ নিয়াতের উপরে নির্ভরশীল সবাই নিয়াত করে ফেলেছেন কিন্তু মজলিসের ভিতরে একটা বৃদ্ধা গোছের লোক মুরব্বী গোছের একটা লোক সে উঠে বলছেন হুজুর আমি একটা কথা বলবো বলে অবশ্যই বলো আমার ভাই ও বাবাজিরা আমার অনেকে হয়তো ভাবতেছেন হুজুর আপনি দাদা পীরের কথা বলছেন কেন বোঝানোর জন্য বলছি আমি উদাহরণটা টানছি এর জন্য আমরা তার ভক্ত আর তিনি কেমন ছিলেন সেইটা বোঝাচ্ছি মাথায় নেন আল্লাহর ওলি ফুরফুরা দরবার শরীফের পীর বললেন বাবা কি বলবে তুমি বলে ফেলো লোকটা উঠে দাঁড়িয়েছেন লোকটার নাম হলো মোস্তান শাহ কি নাম মোস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনিও মস্ত বড় একজন আল্লাহর ওলি দাদা হুজুরের একজন বিশিষ্ট খলিফা বিশিষ্ট মুরিদ ও বাবাজি ভাই জানেরা লোকটা দাঁড়িয়ে পড়েছেন হুজুর কিছু মনে নেবেন না আপনি নিয়াত করতে বলেছেন সবাই নিয়াত করেছে কিন্তু আমি বলো নিয়াত করিনি একটা কাজ করার কথা বললি 100 মানুষের ভিতরে সবাই কি সেই কাজটা করে কথা বলতে হবে এক একজন বাতফাত পড়ে না তো লোকটা দাঁড়িয়ে বলেন হুজুর সবাই নিয়ত করেছে আমি নিয়ত করিনি তা হুজুর জিজ্ঞাসা করলেন কেন বাবা তুমি নিয়ত করোনি কেন তো লোকটা বলছে হুজুর আমার কাছে তো মাল নেই আমার কাছে মাল নেই টাকা নেই আমার কাছে দুটো টাকাও নেই কিন্তু আমি হজে যাবার নিয়ত করব কি করে এ আমরাও দেখেছি ভাই আমার লাইফের কথা বলছি বহু মানুষকে বলেছি চাচা তোমার তো জমি জায়গা ঘর বাড়ি কোনো জিনিসের অভাব নেই তা চলো না একটু নবীর দেশের দিকে নিয়ত করে ফেলো চলো না টাকা পয়সা বলো না নি অথচ 40 বিঘে জমির মালিক টাকা পয়সা নেই আরে ভাই তোর যে সম্পদ রয়েছে তোর জন্য তো হজে যাওয়া ফরজ
প্রয়োজন ওই জমি বিক্রি কর করে যা ভাই। তো মোস্তান শাহ রহমাতুল্লাহ খুব ধ্যান দিয়ে শুনবেন কথাটা, মোস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হুজুর আমার কাছে টাকা নেই এই জন্য আমি নিয়ত করিনি। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা টাকা নেই তোমার কাছে তাতে কি হয়েছে? আমি তোমার পীর বলছি নিয়াত করে ফেলো, আল্লাহ তাআলা তোমার নিয়াত কবুল করে নিলে যাবার আগে তুমি দেখবে মহান আল্লাহ তোমার ডানা গজিয়ে দেবে, আর ওই ডানার উপরে ভর করে তুমি নবী দেশে পৌঁছে যাবে। ও বাবা জি ভাই জানেন আমার, কিন্তু মোস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন মতই সম্ভব না, আমার কাছে এক টাকাও নেই আমি নিয়ত করব কেন? আমি ফুরফুরাই এসেছি পায়ে হেঁটে হেঁটে, ফেরবো পায়ে হেঁটে হেঁটে, নিজের খাবার মতো আমার কিছুই নেই, জমি জায়গা ঘর বাড়ি আমার কিছুই নেই, আমি থাকি পরের বাড়িতে, হুজুর যার বাড়িতে থাকি মাঝে মধ্যে সে আমার খেতে দেয়, কখনো আমি কারোর বাড়ির থেকে হাত পেতে ভিক্ষা করে নিয়ে সংসার চালাই, তবে তিনি আমাদের দেশের কিছু ব্যবসায়ী ফকিরের মতো ব্যবসায়ী ছিলেন না, এক বেলা যদি কিছু জুটে যেত দ্বিতীয় বেলার জন্য তিনি আর হাত পাততেন না, এরকম ফকির। ও বাবাজি ভাই জানের আমার, আল্লাহর ওলি আল্লাহর পেয়ারা ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার আবারও বললেন, বাবা আমি তোমার পীর মোরশেদ বলছি তুমি নিয়াত করে ফেলো, তোমার যখন তোমার যদি নসিবে থাকে কাবায় যাবার হজ করার নিয়াত তোমার যদি কবুল করে নেই মহান আল্লাহ, তো তোমার দুটো ডানা আল্লাহ গজিয়ে দেবে, ওই ডানার উপরে ভর করে তুমি পৌঁছে যাবে। বারবার যখন তিনি বলছিলেন, হযরত মোস্তান শাহ বলছিলেন, হুজুর নিয়ে তো আমি করলাম, কারণ আপনি বারবার বলতেছেন তাই। তার মানে কিরকম নিয়ে থাকছে এটা বলেন, বলেন খাঁটি নিয়ে থাকছে না ঠেলা পানা নিয়ে থাকছে? হুজুর বলতেছেন তাই নিয়ত করতেছি, হুজুর বলতেছে তাই নিয়ত করতেছি। ওই রমজান মাসে কিছু যুবকের মুখে শুনেছি তারা একটা ছন্দ মাঝে মধ্যে বলে ফেলে, যে রাকাতে সালাতে কই যুবক কই বলো ছন্দটা বলো, কিছু যুবক ফাজলামু করে বলে, যদি এগুলো ঠিক না আমি এটা এজন্যই বলেছি, কিছু যুবক এগুলো মস্করা করে ঠাট্টা করে বলে যে আমি তো নামাজ পড়বো না আর বারো সালা তা শুনবে না, ওই জন্যই যাচ্ছি নামাজ পড়তে, ওই জন্যই যাচ্ছি রোজা করতে, এই ধরনের মন্তব্য কমেন্ট করবেন না, এগুলো ঠিক না অনুচিত ভাই। তো মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা মোস্তান শাহ বলছেন, হুজুর আপনি যখন বলতেছেন বারবার তা আমি নিয়ত করলাম। আল্লাহর ওলি ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মোস্তান শাহরে কাছে ডেকে নিলেন, মাথার থেকে গায়ের উপর দিকে একটু হাতটা বুলিয়ে দিলেন, বাবা আল্লাহ তোমার নিয়াত কবুল করো, বাবা আল্লাহ তোমার নবীর দেশে নিয়ে যাক, বাবা আল্লাহ তোমার মনের বাসনা পূরণ করে দেখ। ও বাবাজি ভাই জানেন আমার, মোস্তান শাহকে আবার বলা হলো, মোস্তান শাহ কড়াভাবে নিয়াত করে ফেলো যে আমি আল্লাহর নবীর দেশে যাব ইনশাআল্লাহ। এবারে মোস্তান শাহ নিয়াত করে ফেললেন, হুজুর আমি যাব নবীর দেশে, তবে নিয়াত করার পরে বলছেন, হুজুর আমার কাছে তো মাল নেই কিন্তু নিয়াত করেছি, হবে কি? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবার একটু গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা নিয়াত যখন করছ এইবারে সোজা বাড়ি চলে যাও আর হজে যাবার মাল সামান জোগাড় করতে থাকো, দেখবে একটা দিন তোমার মাল সামান জোগাড় হয়ে যাবে আর আমার নবীর দেশে তুমি পৌঁছে যাবে। লোকটা বাড়ি চলে আসতেছে, সারা পথ ধরে আসতেছে না, চিন্তা করছেন আল্লাহ আমার পীরের দরবারে বসে
করেছি আমার পীরের দরবারে আমি নিয়াত করেছি আল্লাহ আপনার কাবায় যাব ও আল্লাহ আপনার কাবায় যারা দাঁড়ায় তারা তো বড় মর্যাদাবান আপনার কাবার দিকে তে প্রথম দর্শনে প্রথম দৃষ্টিতে যে দোয়াটা করা হয় ওই দোয়া করলে এক মুহূর্তের ভিতর আপনি কবুল করে নেন বড় মর্যাদাপূর্ণ সময় ও আল্লাহ যে নবীর জীবনে কখনোই চোখে দেখিনি ও আমার রব ওই নবীর দরবারে যাব নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়াবো হৃদয় নিংড়ানো সালাম জানাবো বুকের যন্ত্রণা মাখা সালাম আমার নবীর দরবারে জানাবো নিয়াত আমি করেছি আল্লাহ কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই কোনো অর্থ নেই আমার পীরের সম্মান রক্ষা করার জন্য নিয়াত করেছি আল্লাহ আপনি যদি আমার নিয়াত পূরণ না করেন আমার পীরের দরবারে যত মুরিদা ছিল সব ধনী তারা সব নবীর দেশে চলে যাবে কিন্তু আমার মনে হয় আপনার নবীর দেশে যাওয়া হবে না গোটা পথটাই চিন্তা করতে করতে বাড়িতে ফিরেছেন রাত গভীর হয়েছে এশার নামাজ সমাদা করেছেন তিনি আরামের বিছানায় শুয়ে পড়েছেন ও বাবাজি ভাই জানেরা কিন্তু কোনো মতে চোখে ঘুম আসতেছে না সারা রাত শুধু ওই ধপন ইচ্ছা হচ্ছে ওই চিন্তা ভাবনা হচ্ছে আল্লাহ আমার তো কিছুই নেই আমি যাব কিভাবে আপনার দেশে কিন্তু আমার পীর তো বলেছে আমার পীর আমার বলেছে যে তোমার আল্লাহ ডানা গজিয়ে দেবে আর ওই ডানার উপরে ভর করে তুমি নবীর দেশে চলে যাবে ও বাবাজি ভাইজানের আমার রাত যখন আর একটু গভীর হয়েছে মনে পড়ে গেল আমার নবী জানিয়েছেন রাত যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে এসে তার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন ওরে আমার বান্দারা ওরে আমার বান্দিরা তোদের কার কি প্রয়োজন রয়েছে কার কি চাহিদা রয়েছে আমার কাছে চা আমি আল্লাহ তাআলা তোদের চাহিদা পূরণ করে দেব ও বাবাজি ভাই জানের আমার কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয় আমার আল্লাহ যখন প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলে বান্দা কার রুজির অভাব রয়েছে চাও আমার কাছে আমি তোমার রুজির অভাব ঘুচিয়ে দেব তুমি অসুস্থতার ভিতরে রয়েছ আমার দরবারে কামনা করো আমি আল্লাহ তাআলা তোমার মোকাম্মাল শেফায়ে কামেলা দান করব পরিপূর্ণ সুস্থতা দান করব আমি আমার আল্লাহ যখন দেওয়ার জন্য বসে তখন আমি নেওয়ার জন্য না বসে আমি তখন আরামের বিছানায় আরাম করি করি না করি না দোয়া যে কবুল হয় না রোজ যে বলেন ওদের দোয়া কবুল হয় না কেন কেন কবুল হয় না প্রিয় নবী জানিয়েছেন কিছু সময় রয়েছে ওই সময়গুলোতে দোয়া করলে আমার আল্লাহ দরবারে কবুল হয় ওই সময়ে দোয়াগুলো কবুল হয় তবে প্রথম শর্ত হলো খাওয়া দাওয়া ভালো করতে হবে দ্বিতীয় নাম্বার ওই দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পড়তে হবে পারলে ওই দোয়ার ভিতরে দরুদ শরীফ পড়বেন মহান আল্লাহর প্রশংসা করবেন দোয়া যখন করবেন একটু লম্বা সময় ধরে দোয়া করবেন ফাঁকি মারা দোয়া করবেন না আমার সমাজের কিছু মানুষ রয়েছে গ্রামের আড্ডায় ঘন্টার পর ঘন্টা কাটায় সময়ের কথা তখন মনে থাকে না তাসের আড্ডায় লুডুর আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় বন্ধু বান্ধবের সাথে আড্ডায় আর কি করতে গিয়ে সময় পার হয়ে যায় তখন মনে থাকে না তখন নিজের একবারও স্মরণ হয় না একবারও নিজের ভিতরে সময়ের কথা মনে পড়ে না কিন্তু মসজিদের ইমাম যদি কখনো লম্বা দোয়া করেছে গোটা মসজিদের চতুর্দিক থেকে শুধু গলা খাঁকারে শব্দ হবে শুনলি যেন মনে হবে মসজিদের বহু মুসল্লি সর্দির দোষ ডাক্তার ডেকে আনলে ভালো হয় আসে না নেই কথা বলে
আমার ভাই ও বাবাজিরা আমার আমি আমার নিজের জ্ঞানে নিজের চোখে দেখেছি বহু মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখেছি মুসল্লি ডাইনে বামে সালাম ফেরায় সালাম সমাদা করার পরে হাত দুটো এইভাবে তুলতেছে মুখের উপর থেকে এইভাবে ডোলে নিচে নামিয়ে দেশে দোয়া করা হয়ে গেছে দেখেছেন দেখেছেন আমি দেখেছি একদম দোকানে শাটার ফেলা পানা ঝপাত করে শাটার ফেলে দেশ দোয়া হয়ে গেছে কি বলে এই তো হাত তুলেছে এই গেলা বিয়ে দেশে বলে মনে হয় আল্লাহ দিশকুনি নাকি কি বলে রাগ করলে হবে না বন্ধু শুধু তো মন্তব্য করেন দোয়া কবুল হয় না রবের দরবারে যখন চাইবেন একগ্র চিত্তে যাবেন মন আর দিলটা লাগিয়ে যাবেন মনের ভিতরেই বিশ্বাস থাকতে হবে শতভাগ আমার রবের দরবারে যেটা আমি চেয়েছি আমার আল্লাহ এটা কবুল করবেন আমার মনের বাসনা পূরণ করে দেবেন এ ভরসা যদি রাখতে পারেন এ 100% তাওয়া কুল যদি রবের উপরে রাখতে পারে আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আর যদি দোয়া করে মনে করেন দোয়া করেছি আল্লাহ কবুল করে করবেনি না হয় না করবেনি ও দোয়া কবুল হবে না যদি মনে হয় দোয়া করেছি দোয়া কবুল হতেও পারে নাও পারে ও দোয়া কবুল হবে না কারণ মহান আল্লাহ অমনোযোগী সহকারে কোন দোয়া কোন নেক আমল তিনি নেন না আমার ভাই ও বাবাজিরা আমার প্রিয় নবী জানিয়েছেন কিছু সময় রয়েছে যে সময়গুলোতে কাঁদলে দোয়া চাইলে আমার আল্লাহ ফেরত দেন না মুজাদ্দিদে জামান দাদা পীরের মুরিদ হযরত মুস্তানসা রহমাতুল্লাহ আলাইহি সেই সময় তিনি উঠে পড়েছেন আর দু রাকাত করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে পড়েছেন ও বাবাজি ভাইজানের আমার ওই তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়িয়ে পড়েছেন দু রাকাত করে নফল নামাজ পড়ে নিলেন মাথায় রাখুন এখানে একটা বিষয় শিখে নেন তাহাজ্জুদের নামাজ যদি কখনো পড়েন নফল নিয়াত করে পড়বেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাহাজ্জুদের নামাজ প্রচুর পরিমাণে পড়তেন আপনি তার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়বেন মাঝে মধ্যে প্রতিদিন পড়লে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয় অনেকে বলবেন হুজুর তাহাজ্জুদের গল্প দেখছে এমনি তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়িনি আবার হুজুর বলতে তাহাজ্জুদের নামাজ ও বাবাজি ভাই জানেন আল্লাহর ওলি আল্লাহর পেয়ারা হযরত মুস্তানসা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই তাহাজ্জুদের নামাজ দু রাকাত করে আদায় করলেন নামাজ সমাদা করলেন দুটো হাত মাবুদের দরবারে তুলেছেন চোখের পানি ফেলে অঝোর নয়নে কাঁদতেছেন রব্বানা হে আমাদের প্রভু জলামনা আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের নফসের উপরে ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি ক্ষমা না করেন ওয়া তারহামনা যদি রহমত নাজিল না করেন লানা কুনান্না মিনাল খাসিরিন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন আমাদের প্রতি রহমত নাজিল না করেন ক্ষমা না করেন আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব হযরত মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা মুস্তানসা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতেছে নামাজ সমাদা হয়ে গেল দোয়া সমাদা হয়ে গেল ও বাবাজি এখানে একটা শিক্ষা নেন আপনার জীবনে এমন বহু দোয়া করেছেন কিন্তু দোয়া কবুল হয়নি আমি পদ্ধতি শিখিয়ে দিয়ে যাচ্ছি এমন কোন মনের যন্ত্রণা রয়েছে দুনিয়ার কোন মানুষের সঙ্গে বলতে পাচ্ছেন না কারোর সঙ্গে বললেই সে হয়তো আপনার ওই কথাটা নিয়ে সুযোগ খুঁজবে দুনিয়ার কারো মানুষের সঙ্গে না বলে গভীর রাতে উঠে পড়ুন অজুটা করে নেন আসমানের দিকে মুখটা উত্তোলন করে আমার রবকে ডাকতে থাকুন সুবহানা রব্বিয়াল আযীম তসবিহটা মাথায় নেন সুবহানা রব্বিয়াল আযীম
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমার আল্লাহর আসমানের দিকে তাকিয়ে একগ্র চিত্তে আমার রবকে ডাক দেন সুবহান রাব্বিয়াল আযীম। আর আপনার মনের যে যন্ত্রণাটা রয়েছে ওটা মনে মনে মহান রবের দরবারে মেসেজ করে দেন, আল্লাহ এই যন্ত্রণায় রয়েছে এই মুসিবতে রয়েছে উদ্ধার করে দেন। সোনার বন্ধুরে আমার পাললে ওই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একদম মাথার উপরে ছাদ নেই গাছপালা নেই ফাঁকা আকাশের নিচে দাঁড়িয়ে তিনবার দরুদ শরীফ পড়ুন আর একশতবার আমার আল্লাহর একটা নাম ইয়া ওয়াহাবু ডাকতে থাকুন, আল্লাহকে ডাকতে থাকুন একশতবার ইয়া ওয়াহাবু। এই নামে জিকির যখন করবেন আপনার মনের যেটা যন্ত্রণা আপনার যেটা চাহিদা রয়েছে মুখে এই নামে জিকির করবেন আর অন্তর থেকে মহান রবের কাছে সেটা চাইতে থাকবেন। এটা যখন একশতবার পড়া হয়ে যাবে এবার আপনি তিনবার পাঁচবার সাতবার দরুদ শরীফ পড়বেন তারপরে আবারও একশতবার পড়বেন আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ সমাদা করলেন। এবারে আপনি দাঁড়িয়ে যান তাহাজ্জুদের নামাজি তাহাজ্জুদের নামাজ চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত যত রাকাত পারেন পড়তে থাকুন। নফল নামাজ দু রাকাত বেশি পড়লে গোনা হবে না বরং নফল নামাজ যত পড়বেন তত সব। ও বাবাজি ভাই জানের আমার নামাজ সমাদা হয়ে যাবে ওই মশাল্লাতে বসে পড়ুন সূরা ফাতিহার একটা আয়াত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি আপনারই ইবাদত বন্দেগী করি আর আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। একুশ বার অথবা একচল্লিশ বার পড়ুন এরপর কয়েক মর্তবা দরুদ পড়ুন এবারে রবের দরবারে দুটো হাত তুলে দেন মনের যন্ত্রণার কথাগুলো চোখের পানি দিয়ে ওই মোনাজাতটারে সাজিয়ে ফেলেন। আপনার চোখের পানি নাকের অর্ধেক আসার আগে আমার নবীর ঘোষণা ও দোয়া মহান রবের দরবারে কবুল হয়ে যাবে। আমি তো দোয়া করলে চোখে পানি আসে না আসে আসে পাশে যদি কেউ কেঁদেছে দ্বার থেকে কি নাটক করতেছে কত কথা মনে হয় বন্ধুরে আমার একটু চোখের পানি ছেড়ে মাঝে মধ্যে একটু কেঁদে দেখে কেউ কেউ বর্ণনা করেছেন কোন কোন রাবি বলেছেন পারলে তাহাজ্জুদের নামাজের শেষ রাকাতের শেষ সিজদাটাতে সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার তসবিহটা যদি কবার পড়তে ইচ্ছায় পড়ুন পড়ার পরে এবার মনের যন্ত্রণার কথা ওই তাহাজ্জুদের নফল নামাজের সিজদাতে মহান আল্লাহর দরবারে ব্যক্ত করতে থাকুন। আপনার মনের যন্ত্রণার কথাটা মেসেজ করে পাঠিয়ে দেন রবের দরবারে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আপনার মেসেজের জবাব মহান আল্লাহ দিয়ে দেবে। আমার ভাই ও বাবাজিরা আমার নবী জানিয়েছেন দোয়া কবুল হয় মসজিদে জুমার দিনে ইমাম যখন মেম্বারে খুতবা দেয় খেয়াল করুন ইমাম দুটো খুতবা দেয় একটা খুতবা দিয়ে একটুখানি বসে যায় আবার উঠে দ্বিতীয় খুতবা দেয় এই যে মাঝখানের এক মিনিট কি দেড় মিনিট অল্প একটু সময় ইমাম বসে যায় প্রিয় নবী জানিয়েছেন এই সময়ের দোয়া মহান আল্লাহ দরবারে কবুল হয়। জীবনে কোনদিন ওই সময় দোয়া করেছেন আর কথা বলে না করেছেন চুপ রয়েছেন মানে করেন নাকি চুপ থাকা মানে তো হ্যাঁ বলা আসলে এই মানুষ জানারও চেষ্টা করে না বোঝেও না আর ও সময় দোয়া করেও না হাত তোলার দরকার নেই যে হাত তুলে সেইরকম কায়দা করে কেঁদে কেটে মোনাজাত করতে হবে না নিজের মনের যে চাহিদাটা রয়েছে অন্তর থেকে মহান আল্লাহর কাছে চেয়ে দেখুন খুব তাড়াতাড়ি আপনি ওই মেসেজের জবাব পাবেন ইনশাআল্লাহ। নবী শিখিয়েছেন আপনি যখন নামাজ পড়েন দুটো সেজদার মাঝখানের যে অংশ
তার মানে এক রাকাত নামাজ পড়েছেন একটা রুকু হয়েছে ইসমি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে পড়েছেন আল্লাহু আকবার বলে সেজদায় গিয়েছেন তো সেজদায় গিয়ে তিনবার হোক পাঁচবার হোক সাতবার হোক তাসবিহ পড়েছেন আল্লাহু আকবার বলে একটুখানি বসেছেন হেঁটুতে হাত দিয়ে শরীরটা যেই থেমে গেল আবার আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় গেলেন এই যে প্রথম সেজদা দ্বিতীয় সেজদার মাঝখানের যে সময়টা আপনি অল্প একটু সময় বসলেন রাসূল জানিয়েছেন ওই সময়ের দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হয় বলুন সুবহানাল্লাহ ওই সময়ে দোয়া করার জন্য নবী কিছু দোয়া বলে দিয়েছেন সেই দোয়াগুলো করতে বলেছেন ওই দোয়াগুলো পড়লে মহান রবের দরবারে কবুল হয় বলুন সুবহানাল্লাহ আমার ভাই ও বাবা জিরা আমার আমি আপনাদের জ্বালাতন করব না বিদায় নেব শেষ কথাটা ও বাবা জি ভাই জানের আমার আলোচনা আমি ছাড়তে চাই আপনাদের জ্বালাতন করব না মোজাতে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত হযরত মুস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি মোনাজাত সমাদা করে তিনি একটু আরাম করছেন বিশ্রাম করছেন এমন অবস্থায় তিনি দেখতে পেলেন গভীর ঘুমের ভিতরে যখন তিনি রয়েছেন তিনি লক্ষ্য করলেন কে যেন এসে ডাক দিলেন মুস্তান শাহ ওঠো 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 মুস্তান শাহ চোখে তখন প্রচুর পরিমাণে ঘুম চোখ খুলতে পারছে না সারা রাত তো ঘুমাইনি ওই শেষ সময় একটুখানি ঘুমাচ্ছে আবার উঠে ফজরের নামাজ পড়বেন কিন্তু হঠাৎ লক্ষ্য করলেন কে যেন একটা এরকম বান্ডিল মতো একটা একটা পোটলা মতো দিয়ে গিয়েছে মোস্তান সাহেব এটা রাখুন আপনার কাজে লাগবে হুজুরেরা জিজ্ঞাসাও করা হলো না এটা কি টপ করে নিয়ে বালিশের পাশে রেখে আবার টুকো শুয়ে পড়েছে তার মানে বিরাট ঘুম চোখে সকালবেলা উঠেছেন ফজরের নামাজ সমাদা করেছেন নামাজের পরে তসবিহ তাহলিল যতগুলো করার সব করেছেন করার পরে মনে পড়ে গেল আমার কাল রাতে তো কে জানে একটা পোটলা মতো দিয়ে গিয়েছিল বালিশের পাশে বা বালিশের তলায় রেখেছিলাম দেখি হয়তো খাবার কোনো জিনিস রয়েছে খাবার জিনিস থাকলে খেয়ে নেব এই নিয়াত করে বার করেছেন আর বার করে দেখা গেল বন্ধু ওতে রয়েছে প্রচুর পরিমাণে টাকা হুজুর আমার ওই টাকাগুলো পেয়ে কি করবেন একটা গামছা আর মাথাতে ভালো করে বেঁধে নিয়ে ছোট্ট করে একটা গিট মেরে পিঠের উপর এইভাবে ফেলে হাঁটা দিয়েছেন ফুরফুরাত দরবার শরীফে চলতেছেন তো চলতেছেন ফুরফুরাত দরবার শরীফে গিয়েছেন দাদা পিঠ ডাক দিয়ে বললেন মোস্তান শাহ আবার এসেছো বলে হুজুর না এসেও তো উপায় নেই কাল রাতে এই এই ঘটেছে এখন আমি করব কি হুজুর তার ভক্তদের বললেন টাকাগুলো গোনো টাকাগুলো গুনে দেখা গেল সেই পিরিয়ডে হজে যেতে গেলে যত টাকার প্রয়োজন সম্পূর্ণ টাকাটা ওই পটলার ভিতরে রয়েছে একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ হুজুর বললেন বাবা কাগজপত্র রেডি করে ফেলো আল্লাহ তোমার টাকা জোগাড় করে দিয়েছে আর চিন্তা নেই এ বছরে আমার সঙ্গেই তোমার যেতে হবে হজে আরো একবার বলুন সুবহানাল্লাহ আমি আপনাদের বলতেছিলাম গোড়ায় বলেছি সৎ কাজের আদেশ করা ভালো কাজে মানুষকে উৎসাহ দেওয়া করতে বলা আর অসৎ কাজের নিষেধ করা সেটা দাদা পীরের ভিতরে ছিল আর ছিল বলেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মর্যাদা লাভ করতে পেরেছে আমার ভাই আমাদের ভিতরেও মহান আল্লাহ সেই সুমতি সেই জ্ঞান দান করুন আমরাও যেন সৎ কাজের আদেশ করতে পারি অসৎ কাজের নিষেধ করতে পারি নিজে ভালো কাজ করব অপরকে ভালো কাজ করার কথা বলবো নিজে অসৎ কাজ করব না আর অপরকেও অসৎ কাজ করতে নিষেধ করব আল্লাহ তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন।